হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর মিষ্টি জান্নাত। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কেন এসেছি, আর এই ভিডিওটা দেখার পরে তো অফকোর্স আমাদের ভিডিওটা ডাউনলোডেড হয়ে যাবে পেজে। সো অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে আমাদের এই ক্লিনিকে, আই মিন হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিকটা কোথায় এবং এখানে কী কী ট্রিটমেন্ট করা হয়। যেহেতু দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও, সো এখানে আজকে আমি খুব সিম্পল কিছু ব্যাপার নিয়ে কথা বলার জন্য এসেছি। প্রথমত আমাদের ক্লিনিকটা হচ্ছে গুলশান এক নিকেতন, হাউস নম্বর 42, রোড নম্বর 8, ব্লক জি। ইটস এ ভেরি ইজি লোকেশন, লিফটেড টু, আই মিন তিন তলায় অবস্থিত। এখানে কী কী ট্রিটমেন্ট করা হয়, সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, এখানে যেহেতু ডেন্টাল, আই মিন আপনারা বুঝতে পেরেছেন দাঁত রিলেটেড যত ট্রিটমেন্ট আছে সব কিছু এখানে করা হয়। শুধুমাত্র যারা বাইক অ্যাক্সিডেন্ট করেছেন, ইমার্জেন্সি যে পেশেন্টগুলো, সেই পেশেন্টগুলো ট্রিটমেন্ট এখানে করা হয় না, বিকজ আমাদের ইমার্জেন্সি ওরকম কোনো সাপোর্ট এখানে নেই। সো এখানে ডেন্টাল রিলেটেড অল কাইন্ডস অফ ট্রিটমেন্ট উই আর ডুইং হিয়ার। অ্যান্ড ডেন্টালের কী কী ট্রিটমেন্ট করা হয় এই প্রশ্নও করা হয়েছে। সো ডেন্টালের কী ট্রিটমেন্ট করা হয়, স্কালিং উইথ পলিশিং, হোয়াইটেনিং, ডিপ ক্লিনিং, সেকেন্ড অফ অল আরসিটি, আই মিন রুট ক্যানাল ট্রিটমেন্ট, সেটা আমরা করে থাকি এন্ডোমোটর ইউজ করে, ওয়ান সেটিংয়ে করে থাকি, প্রথম দিনে শেষ হয়ে যায়। থার্ড অফ অল এখানে ব্রিজ করা হয়, তারপর এখানে ইমপ্ল্যান্ট করা হয়, তারপরে এখানে অর্থোডন্টিক্সের কাজ করা হয়, তারপরে এখানে এক্সট্রাকশন করা হয়, তারপরে এখানে আই মিন ফিলিং করা হয়, ফিলিং অনেক টাইপের ফিলিং করা হয়, লেজার ফিলিং করা হয়, তারপরে এখানে যাদের গামি স্মাইল আছে সেটাকে ঠিক করা হয়। সো গামি স্মাইল আমরা কিন্তু শুধুমাত্র সার্জারি করে করি তা কিন্তু না, এটা আমরা লেজারের মাধ্যমে করে থাকি, আবার আমরা বোটক্স ইউজ করে থাকি। সো আমাদের গামি রিলেটেড পেশেন্ট আছে, আমরা নেক্সট ভিডিওতে আমরা এগুলো কিছু পেশেন্টের আপডেট আমরা দিব। অ্যান্ড আর কি ট্রিটমেন্ট, মানে আই মিন ডেন্টাল রিলেটেড যত ট্রিটমেন্ট আছে উই আর ডুইং হেয়ার। এবং এখানে প্রশ্ন করা হয় এখানে কয়জন ডক্টর আছে। সো আমাদের এই ক্লিনিকে আমি বাদে আরও সাতজন ডক্টর আছে, 7 ডক্টর। সো এখানে প্রফেসররাও আছে, আমার সিনিয়র ভাইয়েরাও আছে, এখানে আমার জুনিয়ররাও আছে, এবং আমি যখন বাংলাদেশে অ্যাভেলেবেল থাকি, বাংলাদেশে থাকি, বা আমার যখন শুটিং থাকে না, তখন কিন্তু আমি এখানে পেশেন্টদের ট্রিটমেন্ট দিয়ে থাকি। আবার কিছু পেশেন্ট দেখা যায় স্পেশালে আমার অ্যাপয়েন্টমেন্ট চাই, তাদেরকেও আমি স্পেশাল করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি। আর অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগে, আমার ডেন্টিস্ট্রি সাবজেক্টটা ইজ ভেরি, মানে মানে কী বলা যায়, মানে আমার খুবই পছন্দের আর কি, এক কথায়। আর তারপরে হচ্ছে প্রশ্ন, হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক কেন? সো ডেন্টাল ইজ কি, স্মাইল, স্মাইল লুকসটা সুন্দর করা যায়। সো এইটার ক্ষেত্রে কী হয়, লুকস আমরা হচ্ছে লুকস চেঞ্জের কাজ করে থাকি, যে একটা হাসি মানুষের কিন্তু অনেক ইম্পর্টেন্ট থিং। সো এটা কিন্তু বিউটি রিলেটেডের আন্ডারে পড়ে। সো এখানে বিউটিরও ট্রিটমেন্ট কিন্তু করা হয়, আমরা যেহেতু হাসিটা যদি গামি স্মাইল হয় তাহলে আমরা কী করি, বোটক্স করি। সো বোটক্সের জন্য কিন্তু আমাদের স্পেশাল ট্রেন করা হচ্ছে। সো এই ট্রিটমেন্টটা একমাত্র আমি করে থাকি, বোটক্স অ্যান্ড ফিলারের যত ট্রিটমেন্ট আছে এটা আমি করি, এবং আমার সঙ্গে মানে আরেকজন আছে ডার্মাটোলজিস্ট, সে করে থাকে সামটাইমস, বাট ম্যাক্সিমাম পেশেন্টরা আমারই অ্যাপয়েন্টমেন্ট চায়, সো আমি করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে আমি কোথা থেকে বোটক্স, ফিলার, পিআরপি, হেয়ার ট্রিটমেন্ট এগুলো শিখে এসেছি। এগুলো আমি শিখে এসেছি দুবাই থেকে, দুবাই এবং আবুধাবিতে আমি ছিলাম। দুবাইতে আমি ক্লাস করেছি 16 ডেজ, আবুধাবিতে করেছি 10 ডেজ। ওখান থেকে আমি মানে দুইটা ট্রিটমেন্ট শিখে এসেছি, সেটা হচ্ছে এক জায়গা থেকে বোটক্স, ফিলার, পিআরপি, আর এক জায়গা থেকে ফেসের, আই মিন লাইক এটাকে কী বলে, আইব্রোজ, মাইক্রোব্লেডিং, লাইক এই তো ট্যাটু, সরি ট্যাটু রিমুভিং, ট্যাক রিমুভিং, এগুলো শিখে এসেছি। আর হচ্ছে ইমপ্ল্যান্ট আমি শিখেছি বাংলাদেশে, বাংলাদেশ থেকে শিখেছি, এবং আরেকটা ট্রেনিং আমি নিয়েছি ইমপ্ল্যান্টে, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে, মুম্বাই থেকে। এবং শুধুমাত্র ইমপ্ল্যান্ট না, আমি ইনভিজালাইনের ক্লাস করেছি, আই মিন ক্লিয়ার অ্যালাইনারের যে ট্রিটমেন্টটা হয় ওইটাও আমি মুম্বাই থেকে করে এসেছি। সাথে হচ্ছে এখানে ট্রিটমেন্ট আমি করে এসেছি, এখানে ট্রিটমেন্ট তো এগুলো দেওয়াই হয়, সাথে আমি হচ্ছে যে অর্থোডন্টিক্সের ট্রিটমেন্ট, আই মিন ব্রেসেস আঁকা বাঁকা তার ঠিক করা, সেটা এখানে আমি শিখে এসেছি দিল্লি থেকে। এটা আমি রিসেন্ট